الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ومن يغفر لكم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عباد الله، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন তুচ্ছ পানি থেকে, তারপর সুন্দরতম আবহাওয়া প্রেরণ করেছেন এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের অপরাধের পর ক্ষমার দরজা খুলে রেখেছেন আমাদের মৃত্যু অবধি এবং কেয়ামত অবধি। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সবাই ইবাদত করি অথবা অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি, যাতে আল্লাহর আযাব আমাদেরকে না ছোঁয়, যাতে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমরা জান্নাতুল ফিরদৌসে যেতে পারি। তার মানে ইবাদত এবং অপরাধ থেকে মানুষের অপরাধ এড়িয়ে চলার প্রবণতা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা, আর ইবাদতের উদ্দেশ্য হচ্ছে জান্নাত হাসিল করা আল্লাহর রহমতে। তো যদি মানুষ আল্লাহর জান্নাত না পায়, তাহলে তার ইবাদত বিফলে গেছে। যদি মানুষ জাহান্নামে চলে যায়, তার অপরাধ থেকে যে সে সবসময় এড়িয়ে চলত অপরাধ, তা যথাযথ হয়নি বলেই গণ্য হবে। তো এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আমাদের সৃষ্টি করেছেন, তিনি দিয়েছেন পূর্ণ স্বাধীনতা। দিয়েছেন কি? পূর্ণ স্বাধীনতা, কোনো হস্তক্ষেপ করে না আমাদের কোনো কাজে। তিনি যুগে যুগে নবী রাসূল দিয়ে মানুষকে মানুষের করণীয় ও বর্জনীয় কি করেছে স্পষ্ট করে দিয়েছে, যে মানুষ কি করবে এবং কি বর্জন করবে। এখানে কিছু মানুষের কিছু ভুল ধারণা, মানুষ মনে করে যে মানুষ ভালো কাজ করলে ভালো থাকবে, এটা এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখন মানুষ মনে করে যে ভালো খাওয়া হচ্ছে ভালো ভালো থাকা, ভালো শোয়া হচ্ছে ভালো থাকা, সুন্দরী বউ হচ্ছে ভালো থাকা, গাড়ি বাড়ি থাকা হচ্ছে ভালো থাকা, এলাকার মেম্বার চেয়ারম্যান মসজিদের সভাপতি হওয়া, উপদেষ্টা হওয়া, দান সদকা করে এখানে দাতা সংস্থা দাতা হওয়া হচ্ছে ভালো থাকা, অথবা উঁচা লম্বায় হওয়া, গায়ের রং ফর্সা হওয়া, দেখতে সুন্দর হওয়া, মেয়েরা পাগল হয়ে যায়, মহিলারা পাগল হয়ে যায়, অথবা নায়ক হইতে পারে, মডেল হইতে পারে, সিনেমা নাটক করতে পারে, গান বাজনা করতে পারে, হাত পা সুস্থ, হ্যাঁ হাঁটাচলা করতে পারে, মানে একটা কি একটা হুলস্থুল কারবার। সো মানুষ যদি মনে করে যে ভালো কাজ করলে ভালো থাকতে পারে, এটা সঠিক আছে। কিন্তু মানুষ যদি মনে করে যে এই 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 অমুক অমুক কাজ, অমুক অমুক অ্যাবিলিটি যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি ভালো আছি, সেটা তাহলে ভুল ধারণা আছে। সো মানুষ পূর্ণ স্বাধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য বেসিক কিছু জিনিস ফিক্স করেছে। এটা রিক্সাওয়ালা পুঙ্গু, মোট কথা হলো যার ব্রেইন আছে, মেধা আছে, যে ভালো মন্দের জ্ঞান রাখে, এবার ও ধনী হোক, দরিদ্র হোক, নিঃস্ব হোক আর রাজা মহারাজা হোক, সবার জন্য বেসিক সমান। যেমন সলা, সলাত, এর কোনো ধনী দরিদ্রতা নাই, মহিলা পুরুষ নাই, হিজড়া নাই, এ কোনো কোনোভাবে আলাদা করা যাবে না কারো থেকে কারোটা। যেমন রোজা, যে সক্ষম অসুস্থ না, ক্যাটাগরিজের মধ্যে যে সুস্থ সাবলীল তার উপরে ফরজ, এইটা
মানে এখানে কোনো আর বাহানা নাই যে আমি রিক্সা চালাই রোজা ভাঙবো, আমি মাটি কাটি আমি রোজা ভাঙবো, আমি বাস চালাই সিএনজি চালাই আমি রোজা ভাঙবো, আমি দৌড়াদৌড়ি করি আমি রোজা, সুযোগ নেই। সবার জন্য সমান, সো এগুলো হচ্ছে ফিক্স। কিন্তু এর মধ্যেও আমরা মানুষরা দেখা যাচ্ছে যে নামাজ পড়াকে নেকির কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে ওর দিকে তাকিয়ে ওর নীল নকশা আঁকাকে ভুল মনে করি না, বুঝাইতে পারিনি। নামাজ পড়াকে নেকির কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, কার মেয়ে, বয়স কত, বিয়ের লাগ হয়েছে, বিয়ে দেয় না কা, হাঁটে এমনে কা, স্বাস্থ্য বাড়িয়ে গেছে কা, চিকন কা, এগুলো আমরা মাইকা ফেলি। সো এটাকে আমরা অন্যায় মনে করি না। আমরা ভাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলো, ভাবির সাথে পাশাপাশি মোড়ায় বসে, চেয়ারে বসে, টেবিলে বসে, টুলে বসে, কিচেনে গিয়ে রান্নাবান্নায় হাত বাটানো, গল্প করাকে অন্যায় মনে করি না। আমরা ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলেও পরীক্ষায় পাশ করে এসে ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাশ করছি বলাকে অন্যায় মনে করি না, বুঝাইতে পারিনি। আমরা এগুলো অন্যায় মনে করি না এখন আর। সো মানুষ মানে মানুষ চেঞ্জ হয়েছে। এখানে আবার ইবাদত মানুষ ভিন্নভাবে নিয়ে নিছে। এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের, আরেক গ্রুপ মনে করতেছে এটা গরিবের। ইবাদতকেও তারতম্যে নিয়ে চলে আসছে। মানে যখন আপনি এর আসলে ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে, তবে এটা একটু খারাপের দিকেও চলে যেতে পারে, আপনারা মাইন্ডও নিতে পারেন। এটাকে আমি লিভ করলাম, এমনিতে আমার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না। আমি এখানকার বিহেভিয়র, এখানকার যে ন্যাচুরাল বিহেভিয়র আছে, বাচ্চাদের যে আদব কায়দা আছে, মানে আমাদের এলাকাকৃত আর কি, আমি বলবো না যে আমি বেআদব এটা বলবো না, তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম। তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে বিরত থাকতে। তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য, মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিছু মানুষের মাথায় এটা ঢুকে গেছে সারাদিন ইবাদত করলে হবে, পয়সা কড়িও কামাই করতে হবে। এটা কখন বলে সে জানেন? যখন তাকে বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, তার কাছে তখন একটা যুক্তি আসে কি, সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই, তুমি কাজকর্ম করতে হবে, হালাল রুজি করো, এটা একটা ইবাদত। আমরা রিক্সা চালাই খাই, ভ্যান চালাই খাই, এটার চাইতে বড় ইবাদত আর কি আছে? এইটাও সারাদিনের সাথে তুলনা করলো কখন, যখন ওকে যখন ওকে সলাত আদায় করতে বললো, সলাত আদায় করলো, একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে, দু চারটা দিন নিয়ে কথা হচ্ছে, হারাম হালাল নিয়ে কথা হচ্ছে, সেপারেশন হচ্ছে, তখন ওকে বললো এটা বলবে। আপনি সারাদিন বেকার থাকেন, এই একটু সপ্তাহে দুইটা হালাকা, দুইটা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন কিছু শেখার জন্য, আপনি বন্ধু বান্ধবের সাথে যান, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আপনি গেমস খেলেন, আপনি আড্ডা দেন, আপনি প্রেম করেন, আপনি বেড়াতে যান, সব উদাহরণ আসবে না। আপনার মা আপনাকে উদাহরণ দেবে, কাম কাজ তো নাই, খালি ওই আল্লাহ বিল্লাহ করলে চলবে না, তোমার ঘরে খানা আসবে, আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলো না, কামকাজও করতে বলছো, ওই পোলা কিন্তু সারাদিন ইবাদত করে না, কিন্তু সপ্তাহে দুইটা প্রোগ্রাম অনলি অ্যাটেন্ড করে। সো ওর মায়ের কাছে মনে হচ্ছে, ওর বাপের কাছে মনে হচ্ছে, ও সারাদিন আল্লাহ আল্লাহ করে, কোনো কাজ করে না, আর আল্লাহ আল্লাহ না করার করার কারণে সে কাজ করে না। এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে, মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ আল্লাহ করলে চলবে না, কি করতে হবে, কাজকর্ম করতে হবে। আমি ওদেরকে বলতে চাই, কোনো মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায় হালাল, ওইটাই আল্লাহ আল্লাহ করা। সুবহান আল্লাহ বলা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা ইবাদত, আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত, দু রাকাত নফল সালা পড়া ইবাদত, দু টাকা সদকা করা ইবাদত, ওই ফজরের সালাত আদায় করে হালাল কর্মে গেলে ওইটাও ইবাদত। সো ইটস ইবাদত। আমার মূল টার্গেট হওয়া উচিত ইবাদত কি? আমার মূল টার্গেট হওয়া উচিত কি? ইবাদত। কেন? ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে, আল্লাহর সাথে আমি ক্লোজ হব, অপরাধ প্রবণতা কমে আসবে আমার। সো আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া ইবাদত করা, এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে অ্যাভেলেবেল ইবাদত আছে সেটাকে করা, যেটা আমার জন্য বেটার সেটা করা। যাই, এগুলো কথা বলছিলাম কেন, মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে তা নয়। মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে, মানুষকে আল্লাহ দয়া করলেই
মানুষ জান্নাত পাবে তো যদি আজকে এখানে মুসল্লিরা জুমার নামাজে এজন্য আসে যে এটা সপ্তাহে একটা নামাজ না পড়লে আমার অসুবিধা হতে পারে আমার ঈমান দুর্বল হয়ে যেতে পারে আমার মুসলমানত্ব দুর্বল হয়ে যেতে পারে জিনিসটা খারাপ দেখা যায় সপ্তাহে যদি একদিন না পড়ি তো এক ক্যাটাগরির মুসল্লি এখানে আছে হয়তো এরকম এখানে না বাংলাদেশের যে কোনো মসজিদে আছে এরকম ইভেন আজকের দিনে বাইতুল্লাহ মক্কার মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা ওখানেও সেম ক্যাটাগরির এমন অনেক বাংলাদেশি আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে ইভেন সৌদি আছে যে উমরায় গেছে অথবা হজে গেছে হজ থেকে এসে নামাজ পড়বে না উমরা থেকে এসে নামাজ পড়বে না আমি বহু বাংলাদেশি চিনি যে তুমি দেখেন আমি বাঙালিকে খারাপ বলতেছি না আমার দেশ কোথায় বাংলাদেশ আমার আত্মীয়স্বজন কোন দেশি বাংলাদেশি আমার পাড়া প্রতিবেশী কোন দেশি বাংলাদেশি আমি চলিকার সাথে বাংলাদেশির সাথে সো আমি ওনাদেরটা জানি বাকিদেরগুলো আমি জানি না হতে পারে আরো খারাপ হতে পারে ভালো এমন বহু বাংলাদেশি আমি চিনি আমার ঘরেই আছে উমরা গিয়ে শুধু তাওয়াফ করে আসো জোর পড়ে না মক্কার পাশেই হোটেল নিয়ে থাকে সো দেয়ার ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ মুসল্লি এখন এক্সিস্ট করে মানে এখন পাওয়া যায় অ্যাভেলেবল পাওয়া যায় সো যদি যাদের ইচ্ছা হচ্ছে যে ইবাদত করে জান্নাতে যাব তাহলে আল্লাহর ক্ষমা পেতে হবে কি পেতে হবে ক্ষমা পেতে হবে এখন প্রশ্ন ক্ষমা কিভাবে পাবে ধরেন জানাকারী জানা করে মদখোর মদ খায় ঘুষখোর ঘুষ খায় মানে হিন্দু লোকের শুকর খায় মানে ও ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খায় কি মজা সুবহানাল্লাহ গরু এটা কি কম্প্রোমাইজ করা যায় ভাই গরু গরুই এরকম উদাহরণ দেবে আবার তিন পিসের জায়গায় চার পিস নিয়ে বলবো যে আরে ভাই গরু কি আর না করা যায় যতই ডাক্তারে কুক এটার সামনে পেলে আরে দাও দাও আজকে একদিন খেলে কিচ্ছু না শোনা গেছে অমুক হোটেলে কুকুরের মাংস দিয়ে রান্না করে খাওয়ানো হয়েছে ইয়াহ মানুষের কি অধঃপতন ছি 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 শেষ পর্যন্ত কুকুর খাওয়াইলো মানুষের আল্লাহ এদের জায়গায় কবর হবে না উনি কিন্তু ঘুষের টাকা দিয়ে জমজমের পানি কিনে খায় সো আমি যেটা বললাম আগে ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলো ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাস করে ফেলছি এটাকে অন্যায় মনে করে না একসাথে চেয়ারে বসে গল্প করাকে অন্যায় মনে করে না কারণ মাইন্ড চেঞ্জ হচ্ছে অন্যায় অন্যায়ের সংজ্ঞাই বলতে যাচ্ছে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন জামশেদ ভাই আসছেন একটা বাজে আসলে কথা কি বিষয় নিয়ে কথা বলতেছেন আসতেছি কথা সাবজেক্ট হচ্ছে ক্ষমা সাবজেক্ট কি ক্ষমা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সামান্য ছোট্ট করে গতকালকে আমি যাব বাড়িতে যে জন্য লেট হয়েছে যাক এটাও চলে আসবেন দেয়ার ইজ এ নাইস স্টোরি একটা খুব দারুণ একটা গল্প তৈরি হয়েছে ওখানে তো আমাকে খুব ইমার্জেন্সি যেতে হবে আমার বাড়িতে গ্রামের বাড়িতে মেহমান আসছে একজন রিসিভ করতে হবে ঠিক দিনের দুই মিনিটে আমি বাসার সামনে ঢাকায় আমরা রওনা করলাম তো আমার ব্যাপার হচ্ছে একজন মেহমানকে রেখে আরেকজন মেহমানকে রিসিভ করতে যেতে হবে তো ওনাকে দেওয়ার জন্য আমার ওয়াইফের বড় ভাই ওনাদের বাসায় নিয়ে গেছে আমি গাড়িতে বসে আছি গতকাল দুইটার দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল দেখছেন তো এক্স্যাক্টলি আমার এলাকা ওই এরিয়াও হচ্ছিল একটা ছাতা একটা মেয়ে একটা ছেলে মানুষ কজন ছাতা কয়টা একটা তো একটা হাউজিং সোসাইটিতে এটা খুব রেয়ার দৃশ্য যে যুবক যুবতী একসাথে কোলাকুলিকে ধরে হাঁটবে এক ছাতার মধ্যে আর ভেরি স্লো স্পিডে খুব ধীর গতিতে কি দুর্ভাগ্য আমার না ওর আমি জানি না এখন আমার তো দেখছেন টুপি কিন্তু এটা আমার না টুপি খালি হারা যায় আল্লাহ মাফ করুক আমার রাস্তা করুক দেখলাম গাড়িতে বসে পড়ে দেখেছি গাড়িতে নাই দেখলাম মাটিতে বসে মনে হয়েছে নিচে পরে আর খুঁজে পাইলে তো নাকি কেউ নিয়ে নেয় আমি এটাও বুঝি না আচ্ছা এখন তো টুপি খুঁজতেছিলাম গ্লাসে দেখি যে ওরা খুব স্লো হাইটে আসতেছে মেজাজটা একটু গরম হয়েছে পরে চিন্তা করলাম ধুর আমার কি তো এখন আমার গাড়িটাই ক্রস করে যাচ্ছে যাচ্ছে যে এমন স্লো গতিতে যাচ্ছে পারই হচ্ছে না ভাই তুই চলে যা হেঁটে পরে চিন্তা করলাম না আমাকে কেউ চিনত না আমার পাঁচ পয়সার এখনও দাম নাই তখনও দাম নাই এই বাংলাদেশের দু চারজন মানুষ এখন আমাকে জানে চেনে একটা কথা বললে হয়তো মানুষ বিবেচনা করবে আমার একটা অন্যায় হলে মানুষ হয়তো মার্জনার চোখে দেখবে আমার দ্বারা ভুল কোনো ভুল ক্রমে ভুল হয়ে গেলে মানুষ হয়তো বলবে যে
ভুল হয়ে গেছে ওনার ওনাকে আমরা এরকম জানি না হয়তো ভুল হয়ে গেছে হয়তো মার্জনা করবে হয়তো ছোট ভাই এদিকে আসো আসছে তোমার নাম কি কেন ভাইয়া স্কুলে কিন্তু ওই যে কাঁধে কিন্তু কলেজের ব্যাগ এটা দেখলে আমি ভয় পাই আমার তো স্কুল কলেজে যাওয়ার সৌভাগ্য হয় না আমি শুনছি যে মারামারি ফাটাফাটি যা ভালো এরা খারাপ এরা এদের সার্কেল নাকি অনেক বড় তো পোলারও কাঁধে স্কুলের কলেজের ব্যাগ মেয়ের স্কুল না কলেজ বুঝি না ছোট মানুষ বেশি বয়স হয়নি বললাম তোমার নাম কি খুব মৃদু ভাষায় বলছি আমি নিজেই ভয়ে আছি কারণ স্কুল কলেজের পোলা বাহিনী কত আমার ঘুষি দিয়ে দেবে তোর কি অথবা থানা যায় মামলা করে জঙ্গি আমার হাঁটার স্বাধীনতায় সে হস্তক্ষেপ করেছে ঠিক না তো স্বাধীন বাংলায় তারা তো আমি হস্তক্ষেপ করতে পারি না তো মৃদু ভাষায় বললাম যে ভাই তোমার নাম কি কেন না এমনিতে জানতে পারি তো না বলো যে সে নাম বললাম না ওর কারণ ওর নামে আরো কত নাম আছে সব মা বাপ চিন্তা করবো কেন আমার বলা নাকি আচ্ছা এখন বললাম ভাইয়া তোমার উচিত আরো একটু শালীন হয়ে হাঁটা ভাই আমি কি কোনো অন্যায় করেছি জাস্ট সেভাবে কোশ্চেন করছে আমি কি কোনো অন্যায় করেছি ভাইয়া আমি না লুক তুমি অন্যায় করছো কিনা এটা বলা সো টাফ অ্যাকর্ডিং টু সোসাইটি সো টাফ অন্যায়ের তো অনেক সংজ্ঞা ছোট ভাই এখানে কি ছেলে ছেলে বিয়ে করাকে ন্যায় অন্যায় মনে করে বলে করে বললাম কোনটা কয় অন্যায় তুমি জানো ইউরোপের ছেলে ছেলে বিয়ে করাকে অধিকার মনে করে সো আসলে কোনটা অন্যায় এটা বলা মুশকিল ভ্যারি করে সোসাইটি ভ্যারি করে কি সোসাইটি ইউরোপ ইভেন আমাদের এশিয়ারও ইন্ডিয়াতেও শুনেছি মেয়ে মেয়ে বিয়ে করার অধিকার পেয়েছে বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম নেওয়ার লিভিং রিলেশনশিপের ওরা অনুমতি পেয়েছে সো লুক ব্রাদার তুমি যদি এখানে ঢাকা শহরে এটা করো ঢাকার হিন্দু লোকটা বৌদ্ধ খ্রিস্টান লোকটা বলবে সে অন্যায় করছে কিভাবে বিবাহ ছাড়া বাচ্চা জন্ম দেয় এটা যারও এই বাচ্চার সম্পদের তো মালিক হবে না এ পিতৃহীন বাট ইউরোপ ইউরোপে যাও আমেরিকা যাও ওটা কিন্তু তার অধিকার সে কোনো অন্যায় করেনি তারা ম্যাচিউর তারা একটা প্রাপ্তবয়স্ক নর এবং নারী তুমি অন্যায় করছো কিনা এখানে একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরে সোসাইটি বসবাস করে এই জায়গায় ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা যায় স্কুলে যায় মায়ের সাথে যায় অধিকাংশ পুরুষরা এখন কাজে মারা বাচ্চা নিয়ে যাবে ও বাচ্চা যদি প্রশ্ন করে তার মাকে যে মা মা ওরা যেভাবে কোলাকুলি করে ছাতা দিয়ে হেঁটে যাচ্ছে কেন যাচ্ছে ওরা এভাবে বাচ্চারা প্রশ্ন করে বাঁশ গাছ কি বললো যে এটা কি বাঁশ গাছ বাচ্চা প্রশ্ন করে বাঁশ গাছ কি আপনি বললেন যে এটা দিয়ে কাজকর্ম হয় অনেক কিছু বানায় ও বলবো যে ওইটা কি ওর কাজই হচ্ছে শুধু একটা প্রশ্ন করে একশোটা প্রশ্ন করা শেষ পর্যন্ত আপনি বাধ্য হবেন মাফ করে দেন এটা আপনাই জানি না ঠিক না আমি এ প্রশ্নের সম্মুখীন হয়েছি আমার বাচ্চাটাকে যখন বললাম পুরুষকে দেখা দেওয়া হারাম তো আমাকে বলতেছে যে বাবা আমি তো দেখি রাস্তায় ছেলে মেয়েরা একসাথে বসে থাকে বয়স 6.5 আমি বলেছি তোমার মামা দাদা নানা আমি তোমার জ্যাঠা চাচা এইভাবে আমি বলছি ওকে আস্তে আস্তে বলতেছি মাদ্রাসায় ভর্তি করাইছি এখন সোসাইটি ভালো থেকেই থাকতেছি কিন্তু ওই যে ছেলে মেয়ে একটু আড্ডা ফাড্ডা করে এখনও আমাকে বলতেছি যে তুমি তো বললা যে ছেলে মেয়ে দেখা দেবো হারাম ওরা তো বসে আছে এভাবে আমি তো স্পিচলেস আমি কি জবাব দেবো আর আমি বললাম যে এইভাবে বসে থাকলে আসলে গুণা বুঝছো যেভাবে বসবে না সে আল্লাহকে খুশি করবে আর যেভাবে বসবে আল্লাহ তার উপর রাগ করবে আমার কাছে আর কোনো ওই ছিল না এটা ছাড়া বলা সো ওইটা আমি তো ওই সোসাইটিতে বসবাস করি আমার একটা মানে ভিতরে একটা কষ্ট আছে তো আমি ওকে বলছি যে আসলে অন্যায় কোনটা এটা এখন আসলে আর ডিপেন্ড করে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলছে এখন এটা ডিপেন্ড করে সমাজ কি বলছে এবং কোন সমাজে কি বলছে বোঝেন নাই কথা সো আমার কাছে যেটা অন্যায় সেটা আমার ছোট ভাইয়ের কাছে অন্যায় না রিজন কি আমার আইডিওলজি যদি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে করি তার আইডিওলজি সে আধুনিকতার নামে ভিন্ন কাউকে করে রাখছে কোনো এক চিত্র অঙ্কন শিল্পকে কোনো এক সিনেমার নায়ক অথবা গায়ককে যার চুল লম্বা মুছ বড় আঁকে এভাবে খোলা আকাশের নিচে পায়ের উপরে পা তুলে এই একটা কিছু করতেছে এইটাই একটা কিছু সারা পৃথিবীটার পিছিয়ে পড়ে গেছে যে একজনে ফাটা প্যান্ট পরে ঘর থেকে বের হয়েছে সবাই এটার পিছনে তোমরাই তো যুবকরা যারা আছো তোমরাই তো এইখানে উপস্থিত আছে যুবক ভিন্ন দেশি প্লেয়ারদেরকে নিয়ে ওর ফেসবুক পোস্ট দেখলে আপনি বলবেন যে সুবহানাল্লাহ কি ভালোবাসা রে ভাই কি ভালোবাসা মা বাপের জন্য এরকম না
সো যেটা বললাম তো সেজন্য আসলে গ্রামের বাড়িতে গেছি আজকে সকাল 5টার দিকে রওনা করেছি বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবা আছে আসতে লেট হয়ে গেছে যাই হোক তো যেটা নিয়ে কথা বলছিলাম যে আসলে সোসাইটিতে অন্যায়টা ডিফারেন্ট ক্যাটাগরির হয়ে গেছে মানে অন্যায় কোনটা আপনার কাছে দেবরকে দেখা দেওয়া অন্যায় ঠিক একই জায়গায় মসজিদের সভাপতি তার তিন ছেলে বিয়ে করছে একই বাসায় থাকবে আলাদা থাকলে বলতেছে ছেলে খারাপ দেবর ভাসুরে দেখা হচ্ছে একই টেবিলে বসে ভাত খাচ্ছে উনি আবার মসজিদের সভাপতি কিন্তু সো ওনার কাছে ওটা অন্যায় না আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে ক্ষমার দিকে আল্লাহ আমাদের অন্যায়ের মানদণ্ড হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি আমরা সমাজের সামাজিকতাকে অন্যায়ের মানদণ্ড করি যদি আমরা রাষ্ট্রের রাষ্ট্রীয়তাকে অন্যায় আর ন্যায়ের মানদণ্ড করি দ্বীনের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে দ্বীন ইসলামের ক্ষেত্রে জান্নাতের আশায় ও জাহান্নামকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে তাহলে আমাদেরকে মানদণ্ড স্থির করতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদারওয়াইজ সোসাইটি ডিফারেন্ট আসবে অন্যায় ন্যায়ের সংজ্ঞাই বদলে যাবে যেটা এখানে অন্যায় আপনার কাছে মনে হবে সেটা ওখানে অন্যায় হবে না আমি আসলে চেষ্টা করি মুরব্বীরা হয়তো আমার কথা এত এনজয় করে না পোলাপাইন হয়তো বুঝে আমি চেষ্টা করি কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলতে এই কয়েকদিন আগে একটা সোসাইটিতে সোসাইটির লোকজন এসে বললো কি যে এখানে ছেলে মেয়ের আড্ডা দেওয়া হবে না আর সোসাইটি বসবাস করে সো ওরা মাইকিং করলো যে যে ছেলে মেয়ে একসাথে বড়ে আছে ছোট ছোট জামা কাপড় পরে এভাবে কোলাকুলি করে বসে আছে বাদাম খাচ্ছে বুট খাচ্ছে ওদেরকে প্রথমে মাইকিং করে ভিডিও টিডিও করতেছিল তো পাশে একটা ইউনিভার্সিটি আছে অনেক ক্ষমতাধর বেশ প্রভাবশালী ইউনিভার্সিটি ঢাকার ওখানকার একজন স্টুডেন্ট তার গার্লফ্রেন্ডকে নিয়ে এভাবে বসেছিল তার কথা হচ্ছে যে ভাই আপনি ভিডিও করলেন কেন খুব এভাবে দাঁড়ায় আছে সে চুলগুলো একটু লম্বা তো বাই দ্য চান্স আমিও কোনো একটা কারণে দিতে যাচ্ছিলাম তো এত ভিড় দেখে দাঁড়াইছি মানে আমি দেখছিলাম যে ওই স্টুডেন্ট যে ভিডিও করছে তাকে ভিডিও করতেছে চোখে মানে পরে পাইলে মারবে কেন ভিডিও করলো তো আমি সিচুয়েশনটা বুঝতে পেরে যে ভিডিও ধারণ করতেছে তাকে বললাম যে এই তুমি ভিডিও করতেছো কেন এটা তো অন্যায় কাজ তুমি এটা যে ফেসবুকে লাইভে দিচ্ছ এই অন্যায় কাজটা তো তুমি এখানে দমন করতে আসছো প্রচার করতে আসো নাই এটা অন্যায় কাজ তুমি এটাকে দমন করতে আসছো প্রচার করতে আসো নাই ভিডিও তো প্রচার করে লাইভ তো প্রচার করে আর তুমি এসছো দমন করতে তুমি কেন এটা ওর প্রাইভেসি নষ্ট করতেছো কেন তুমি ওকে নিষেধ করো ছেলেটাকে একটু ঠান্ডা করলাম ওরা বলো যে ভাইয়া ও কিন্তু লাইভে ছিল ডিলিট করে নাই আমি বলছি তুমি থামো তোমাকে যেই স্বাধীনতা দিয়েছে রাস্তার পাশে একটা মেয়ে নিয়ে বসে থাকার স্বাধীনতা তুমি যেই আইনে পাইছো ওই আইন ওকে তোমাকে ভিডিও করার স্বাধীনতা দিছে কারণ ওই সোসাইটিতে বিলং করে সোসাইটির অথরিটি সে তোমাকে যে না করেছে তুমি যদি মানবাধিকারে যা মামলা করো যে আমি আর আমার প্রেমিকা বসেছিলাম আমরা কোনো অন্যায় করছিলাম না উই আর জাস্ট হ্যাভিং ফান হ্যাঁ আমরা জাস্ট মজা করতেছিলাম এনজয় করতেছিলাম বাদাম খাচ্ছিলাম সে এসে আমাদের ভিডিও করছে সো হোয়াটস রং উইথ ইট দিস সোসাইটি মোর দেন 20,000 পিপল লিভ 20,000-এর বেশি মানুষ এই সোসাইটিতে বসবাস করে 5,000-এর বেশি মানুষ গত 5 ঘন্টা এই রাস্তা দিয়ে হাঁটছে তুমি তাদের সামনে বসেছিল তোমার কাছে কোনো ইস্যু ছিল না ও ফেসবুকে লাইভ দিছে নাহলে 50,000 মানুষ দেখবে হোয়াটস রং উইথ ইউ ইটস সেম রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো তোমাকে দেখেছে তুমি তোমার প্রেমিকার সাথে বসে আছো তোমার কাছে ইজি মনে হয়েছে ফেসবুকের মানুষ তোমাকে দেখবে হোয়াটস রং উইথ ইট হোয়াট ইজ দ্য ডিফারেন্ট এর মধ্যে পার্থক্য কি যে তোমাকে ফেসবুকে লাইভে দেখলে তোমার খুব লেগে গেছে রাস্তা দিয়ে ছোট ছোট ছেলে মেয়ে পর্দা করা মানুষগুলো সমাজের যারা মানে মানুষ আছে যারা তারা তো তোমাকে দেখলে তোমার অসুবিধা নাই তো সে বলছে যে না আমি এর জন্য ব্যবস্থা নিতে পারবো মানে তুমি যখন মামলা করবো ওর জন্য যে ও আমার অধিকার হরণ করেছে আমাকে হ্যাম্পার করেছে আমার ভিডিও করেছে ও ঠিক যায় তখন বলবে যে আসলে আমি ও যে একটা এইভাবে বসেছিল এটার প্রমাণ রাখার জন্য ভিডিও করেছিলাম নাথিং এলস সো যেই স্বাধীনতার বলে তুমি এগুলো করো ওই স্বাধীনতা ওকে অনেক কিছু করতে দেবে আল্লাহ আমাদেরকে বসে তৌফিক দান করুক এখন আসলে সহি আকিদা অথবা শিরিক বিদাত মুক্ত মানুষরা অপ্রেম মুক্ত মানুষ নয় বর্তমানে সহি আকিদার যুবকরা প্রেম মুক্ত যুবক নয় দেয়ার আকিদা কুড বি সহি বাট তাদের আখলাক সহি না
এবং তারা হালাল প্রেমে মেতে উঠেছে তারা বিয়ে করার আগে যাচাই বাছাই করে একটাকে রেখে দিচ্ছে যেটাকে তারা পরে বিয়ে করবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন মুরুব্বিদের অন্যায় অপরাধ কমতেছে না একদিকে যৌবন কমে গেল অন্যদিকে লোভ বেড়ে যাচ্ছে সম্পদের একদিকে যৌবন কমে গেল অন্যদিকে সম্পদের লোভ লালসা বেড়ে যাচ্ছে মুরুব্বিদের কেউ অন্যায় থেকে আমরা বিরত হতে চাচ্ছি না যদি আজকে এই জুমার সালাতে আসা যদি এখান থেকে বের হয়ে আসর মাগরিব ইশা পড়া যদি আগামীকালকে ফজর জোহর আসর মাগরিব ইশা পড়া যদি আমাদের জান্নাতের উদ্দেশ্য হয় তাহলে আমাদের অন্যায় থেকে বিরত থাকতে হবে এবং আমাদের কৃতকর্ম যেগুলো আমরা করে ফেলেছি সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে আর আল্লাহ তাআলা ক্ষমার ব্যাপারে অনেক উদার আসুন আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারীমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তিনি বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আর তোমরা তীব্র গতিতে চলো নিজের রবের দিকে ক্ষমার উদ্দেশ্যে আর তোমরা খুব তাড়াহুড়া করে খুব দ্রুত গতিতে তোমাদের রবের দিকে আসো ক্ষমার দিকে আসো তোমরা এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান আর যেই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য যারা আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভালোবাসে তাহলে জান্নাত সবাই পাবে না জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছে মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে পরোয়া করে যারা আল্লাহকে পরোয়া করে ইবাদত করে যারা আল্লাহকে ভালোবেসে ইবাদত করে যারা আল্লাহর ভয়ে অপরাধ থেকে মুক্ত থাকে যারা অপরাধ থেকে আল্লাহর ভয়ে মুক্ত থাকে ও যারা ইবাদত করে আল্লাহর ভালোবাসায় আল্লাহর মায়ায় তারাই হচ্ছে মুত্তাকি মুত্তাকির একটা সংজ্ঞা দিতে তিনি সুবহান ও তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়ব ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছে মুত্তাকিদের জন্য মুত্তাকি হচ্ছে কারা মুহসিনরা মুহসিনরা কারা যারা দরিদ্র অবস্থায় এবং সচ্ছল অবস্থায় ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে হালাল পথে এবং যারা মানুষ মানুষের ঝামেলা মানুষে মানুষে সমস্যা যারা ক্ষমার দিকে সবার আগে এগিয়ে যায় যে ঠিক আছে যা হয়েছে আমি ক্ষমা করছি অথবা সে মনে মনে বলে যে যা অসুবিধা নেই যেটা করেছে করেছে আমার দরকার নেই অ্যাকশন নেওয়ার আমি প্রতিশোধ নিতে যাইবো না যেভাবে সলিউশন হয় যেভাবে এটা সলভ হয় যেভাবে এটা মিটে যায় আমি ওই দিকে আছি এরা হচ্ছে কারা মুহসিন এরা কারা এবং যাদের রাগ হয়ে গেলে চেষ্টা করে যথাসাধ্য রাগ যাতে তার উপরে চেপে না বসে সেই দিকে খেয়াল রাখে যারা তারা হচ্ছে মুহসিন আর মুহসিনদেরকে আল্লাহ ক্ষমা করবেন উলাইকা জাযাউহুম মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন এরাই তারা যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত যেখানেই ক্ষমা আছে সেখানে কি আছে যেখানেই ক্ষমা আছে সেখানে কি আছে জান্নাত আছে আপনি দেখবেন ক্ষমা ছাড়া জান্নাত নাই দয়া ছাড়া জান্নাত নাই ক্ষমা ছাড়া জান্নাত নাই কেউ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না তো একটা লোককে যদি আল্লাহ ক্ষমাই না করে দয়া করবে কেন একটা লোক আমরা কেউ কি অন্যায় থেকে বিরত অন্যায় মুক্ত একেবারে কোনো অন্যায় নেই তাহলে অন্যায় তো অন্যায় এবার যে ক্যাটাগরির অন্যায় হোক যে বয়সের লোকই করুক অন্যায় তো অন্যায় তাই আল্লাহ তাআলা বলছেন যে এরাই তারা যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা তাহলে ক্ষমা একটা পুরস্কার জান্নাত একটা কি ক্ষমা কি একটা পুরস্কার আপনি দেখবেন ক্ষমা আসলেই জান্নাত আসবে দয়া আসলেই জান্নাত আসবে আর দয়া আসার জন্য জরুরি হচ্ছে ক্ষমা আসার জন্য জরুরি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আপনি যদি সূরা নূহ পড়েন আপনাদের সবার বাসায় তো কোরআন আছে অবশ্যই খুব সূক্ষ্মভাবে যদি একটা জিনিস আপনি চিন্তা করেন সূরা নূহতে দুই ক্যাটাগরির দাওয়াত আছে মানে নূহ আলাইহিসসালাম অপারগ হয়ে বাধ্য হয়ে শেষ পর্যন্ত আর না পেরে দুই ক্যাটাগরির ফরিয়াদ করছে আল্লাহর কাছে
কয় ক্যাটাগরি ফরিয়াদ? দুই ক্যাটাগরি। এইটা আপনাকে যদি না ভাবায়, আপনি চেষ্টা করুন ভাবতে এটাকে নিয়ে। কেন? যেমন সূরা নূহ, সময় কম, আমি পুরোটা পড়লাম না। সূরা নূহটা যখন আপনি পড়বেন, ওখানে কি আছে যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে রবের পক্ষ থেকে সতর্ককারী হিসেবে সতর্ক করেছে? হ্যাঁ, এবং বলেছে শোনো আমার জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী, তোমরা ভালো হয়ে যাও আজাব আসার আগে। আজাব আসার আগে কি হয়ে যাও? ভালো হয়ে যাও, তাহলে তোমাদেরকে আমার রব ক্ষমা করবে, হ্যাঁ তোমাদের জন্য জান্নাত দিবে। এভাবে বলছে তিনি। বলার পরে ওনার জাতি মানল না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে হে আল্লাহ, আপনি তো জানেন আমি আমার জাতিকে প্রকাশ্যে দাওয়াত দিছি, গোপনে দাওয়াত দিছি, আমি আমার জাতিকে সবার সামনে দাওয়াত দিছি, একদম জোরে জোরে অ্যানাউন্স করছি, ওদেরকে কাছাকাছি গিয়ে কানে কানে করছি, কিন্তু আল্লাহ আপনি এটাও জানেন যখন তারা আমি নূহকে যখন তারা দেখেছে, তারা আমাকে এড়িয়ে চলার জন্য কম্বল ঢেকে ফেলছে, মুখ ফিরিয়ে নিছে, পালায়ে গেছে। আর আল্লাহ আমি যত বেশি দাওয়াত দিছি এদেরকে, তারা তত বেশি আমার থেকে পালাইছে। এটা ছিল একটা ফরিয়াদ, রাইট? অ্যান্ড দেন এইরকম একটা সিচুয়েশনে যখন নূহ আলাইহিস সালামের দাওয়াতের মাঠ এইরকম একটা পর্যায়ে চলে গেছে, ওনার শত চেষ্টার পরে, ওনার উদারতার পরে, উনি রাতে এবং দিনে দাওয়াত করেছে 24 ঘন্টা, এইরকম একটা পরিস্থিতিতে যখন লোকজন ওনার দিকে আসলো না এবং পলায়ন করলো, তখন তিনি লোকজনকে একটা বিশাল একটা অফার করছে আল্লাহর পক্ষ থেকে। অফারটা আপনারা নেবেন? রাজি আছেন নিতে আপনারা? এটা এখনো চলমান। এই অফার নূহ আলাইহিস সালাম তার জাতিকে করেছিল, ওনার জাতি নেয়নি। না নেওয়ার ফলে তিনি আরেকটা আবেদন আল্লাহর কাছে করেছে, ওই আবেদনটা ছিল কঠোর, ওই আবেদনটা সহজ ছিল না। আমাদের জন্য কিন্তু এখন সেম অবস্থা। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওনার জাতিকে বলল যে শোনো, ফাকুলতু, অতঃপর বললেন ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আমার রবের কাছে ক্ষমা চাও, যা করেছো করেছো, তোমার অন্যায় কত রকমের আছে, কত ধরনের আছে, কত বছরের পুরনো অন্যায়, কত দিন যাবত এই অন্যায় করতেছ, ডাজেন্ট ম্যাটার, অন্যায় যত বড় আর যত বেশি হোক না কেন, তুমি আমার রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তোমরা যদি ক্ষমা চাও তিনি ক্ষমাশীল, ক্ষমা করে দেবে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের জাতির জন্য। নূহ আলাইহিস সালামের একেবারে, এরা তো ভালো হচ্ছে না, এরা কি হচ্ছে না, অন্যায় ডুবে আছে, তখন শেষ পর্যন্ত এদের জন্য খোলা অফার আসলো যে যদি সারেন্ডার করো, যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো, ক্ষমা চাও, তাহলে ক্ষমা পেয়ে যাবে। অ্যান্ড দেন তিনি ওদেরকে কিছু আরও কিছু অফার করেছিল, ওদের যে সমস্যাগুলো ছিল, ওদের যে দুর্দশাগুলো ছিল, তিনি বলেছে যদি বেশি কিছু করা লাগবে না। ইবাদত কয়টা বলছে? কয়টা ইবাদত? একটা। কয়টা ইবাদত? ইবাদতটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইবাদতটা কি? আস্তাগফিরুল্লাহ বলা। কি বলা? আল্লাহুম্মা গফিরলি বলা। বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করুন, শুধু এই কথাটাই ইবাদত। শুধু এই কথাটা কি? নূহ আলাইহিস সালাম তিন রকমের ইবাদত দিয়ে তিনটা অফার করেননি। আজকের দিনেও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওনার উম্মতকে এটা শিখিয়েছে, তিনটা আমলে তিনটা অফার করেননি, একটা আমলে সবগুলো অফার করেছে। কি বললেন? যে যদি ক্ষমা চাও ক্ষমা পাবা। তো ক্ষমা চাইলে আর কি পাবা? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ক্ষমা চাইলে আকাশ থেকে ভারী বৃষ্টি বর্ষণ হবে। তোমাদের যে পানির সমস্যা, তোমাদের যে তৃষ্ণার সমস্যা, মাটি উর্বরতার যে সমস্যা মিটে যাবে, ভরপুর ফসল হবে, ভরপুর ফসল হবে, তোমাদের খাদ্যের সমস্যা মিটে যাবে তোমাদের। এই একটা ইবাদত আস্তাগফিরুল্লাহ বলা। আর একটা অফার করলেন, ওয়ায়ামদিদকুম বিআমওয়াল, তোমরা যে কাঙ্গাল ফকির, দরিদ্রতায় তোমরা জর্জরিত, যদি তোমরা আস্তাগফিরুল্লাহ বলো, ওয়ায়ামদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে তিনি আল্লাহ। এই একটাই সেম ইবাদত। ওয়াবানিন, তোমাদের তিনি সন্তান সন্ততি দান করবেন, ছেলে মেয়ে দিয়ে সমৃদ্ধ করবেন। তো ধন সম্পদ হলে খাওয়ার লোক লাগবে না? ধন সম্পদ হলে খাওয়ার লোক লাগবে না? আল্লাহ তোমাদের বৃষ্টি বর্ষণ করবে,
ধন সম্পদ সমৃদ্ধ করবে সন্তান সন্ততি দান করবে সেই সম্পদ খাওয়ার জন্য ওয়া জাআল লাকুম জান্নাত আর যখন তোমরা ধন সম্পদ পাবা সন্তান সন্ততি হবে একটা সময় মারা যাবা ওয়া জাআল লাকুম জান্নাত তখন তোমাদেরকে তিনি জান্নাত দেবে ওয়া জাআল লাকুম আনহারা ওই জান্নাতের নিচে তিনি কি দিবে নহর দিবে ইবাদত কয়টা অফার কয়টা অফার কয়টা তিনটা বিশাল বড় অফার এই অফার মানুষ জন্ম থেকে আখরাত পর্যন্ত সুন্দর অফার কিভাবে একটা মানুষ দুনিয়াতে আছে ওর লাগবে খাদ্য কি লাগবে লাগবে সম্পদ ভালো থাকার জন্য লাগবে সন্তান বংশ বিস্তার হওয়ার জন্য মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া তেনও তাই আছে কয়টা ইবাদতে একটা ইবাদত নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে এটা বললেন বলার পর যদি কাজ হইতো বলার পর যদি কাজ হইতো তাহলে 13 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম এটা বলতো না মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে যাচ্ছ না আমিও আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ যেটা প্রশ্ন করেছে আমাদেরকে মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিতে যাচ্ছি না তিনি শ্রেষ্ঠ ক্ষমা করবে বৃষ্টি দেবে সম্পদ দেবে সন্তান দেবে মরে গেলে জান্নাত দেবে ওনার কাছে শুধু ক্ষমা চাইতে হবে অপরাধ থেকে বিরত থাকতে হবে তবুও আমরা ওনার শ্রেষ্ঠত্ব ধার ধরতেছি না আমরা আমি আমাকে প্রশ্ন করতে চাই আপনি আপনাকে করেন আল্লাহর শ্রেষ্ঠত্ব কেন আমরা স্বীকার করছি না এবারে আসেন আরো কিছু আয়াত আছে সেই আয়াতগুলোকে যদি আমি স্কিপ করি আমি চলে আসবো কোন দিকে নূহ আলাইহিস সালাম এর পরেও কিছু কথা বলেছে যে মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিচ্ছ না দেখছেন এরা ইবাদত করে নাই রাইট আল্লাহকে মানে নাই রাইট এরা নূহ আলাইহিস সালামকে দেখলে পালাইছে রাইট এরা নূহ আলাইহিস সালামকে অমান্য করছে অপমান করছে অপদস্থ করছে সব ঠিক আছে রাইট নূহ আলাইহিস সালাম এরপরও এদেরকে ক্ষমার অফার করছে কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওই পুরস্কারের ঘোষণা তারা মেনে নিল না এই সেম নূহ আলাইহিস সালাম বলতেছে ওয়াকালা নূহুর রব ওয়াকালা নূহুর রব এবং নূহ আলাইহিস সালাম আরো বলেছিল রব্বি লা তাযর আলা আল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও আমার আল্লাহ ও আমার প্রতিপালক পৃথিবীতে কাফেরদের মধ্যে কোন গৃহবাসীকে আপনি অব্যাহতি দিবেন না বদদোয়া করেছে এরপরে যদি আমরা আল্লাহর এই অফার না নেই আমাদের উপরে বদদোয়া হবে আল্লাহর দেওয়া উদারতা আল্লাহর দেওয়া অপরচুনিটি আল্লাহর দেওয়া সুযোগ যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা কি ধ্বংস ছাড়া আর কি হব আমরা নূহ আলাইহিস সালাম এত কষ্টের পরে ক্ষমা চেয়েছে এদের জন্য এদেরকে ক্ষমা চাইতে বলেছে জান্নাত দিবে সম্পদ দিবে সন্তান দিবে সুখ স্বাচ্ছন্দ্য সব দিবে মানে নিয়ে এরপর বলছে আল্লাহ এই জমিনের মধ্যে কোনো কাফেরকে আপনি কোনো অব্যাহতি দিয়েন না আল্লাহ খবরদার আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার ব্যাপারে আরও বেশি তাগিদ দান করুন আমাদের অপরাধগুলো আল্লাহ আমাদের ক্ষমা করুন আমরা কেউ অপরাধ মুক্ত ছিলাম না নাই এবং হব না ইয়া আল্লাহ তুমি আমাদের সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য তুমি ভালো করে জানো আমরা কে কতটুকু করি যতটুকু ছোট থেকে ছোট আমরা ইবাদত করি তুমি সবগুলো বড় থেকে বড় করে কবুল করো ইয়া আল্লাহ তোমার কাছে আমাদের কোনো অপরাধ গোপন নেই তুমি আমাদের অপরাধগুলো মার্জনা করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই তুমি ক্ষমাকারী তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না ইয়া আল্লাহ তুমি বলেছো ক্ষমা চাইলে তুমি ক্ষমা করবে আমরা তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات فاستغفروه إنه هو الغفور الرحيم شبه الله كسك خمات استغفر الله استغفر الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد দিনী ভাইরা তওবাকারীকে আল্লাহ ভালোবাসে এইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন
ان الله يحب التوابين ويحب المتطهرين নিশ্চয় আল্লাহ যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্র থাকে দুইটা ক্যাটাগরি এক অপরাধ করে না আল্লাহ এদেরকে ভালোবাসে দুই অপরাধ হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসছে আর এই অপরাধ করবে না বলে তাকেও আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ ব্যাপারটা যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন তোমাদের মধ্যে উত্তম ওই যে কুরআন শিখে এবং সেম হয়ে গেছে আল্লাহ দুই ক্যাটাগরির লোককে ভালোবাসে কয় ক্যাটাগরির লোককে ভালোবাসে দুই ক্যাটাগরির লোককে ভালোবাসে এই আয়াতের দ্বারা সেটা হচ্ছে কি এই আয়াত যে দুই ক্যাটাগরির কথা বলতেছে এক যে পবিত্র থাকে অন্যায় অপরাধ করে না দুই এই পবিত্র থাকা লোকটা যখন কোনো অন্যায়কে লিপ্ত হয়ে গেল অনুশোচনা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ফিরে আসছে এবং আর ওই অন্যায় রিপিট করে না আল্লাহ তাকেও কি করে সন্তুষ্ট হয়ে যাও বাংলার জমিনের মুসলিমরা কেমন রব পেয়েছো যিনি এই কোরআনুল করিম এত বছর পর তোমাদের জন্য হেফাজত রেখেছেন এবং তিনি হেফাজতের ওয়াদা করেছেন এই কোরআনুল করিম যদি বিকৃত হতো তুমি এই সুন্দর আয়াতটুকু পেতে না যে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তুমি পাইতা না এটা যে তুমি অপরাধ করে ফেললার আল্লাহর কাছে বললা আল্লাহ আমি গুনাহ করছি মাফ করেন এই আয়াত যদি বিকৃত হতো তুমি পাইতা না এই সুসংবাদ পাইতা না যে ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে কেমন রব পেয়েছো বাংলার জমিনের মানুষ পৃথিবীর মুসলমান কেমন দয়ালু রব পেয়েছো যার সামনে অন্যায় করো তিনি সব জানে তার সামনে গিয়ে ক্ষমা চাইলে তিনি সব ক্ষমা করে সুবহানাল্লাহ কেমন রব পেয়েছো বাংলার জমিনের মানুষ এই রবকে আপন করে নাও আপন করে নাও মনে রাখবে তুমি বেঁচে আছো মানি তোমার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করার সুযোগ তিনি তোমাকে দিয়েছে যেই লোকটা মরে গেছে সে শেষ হয়ে গেছে যেই লোকটা বেঁচে আছে সে চাইলে তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করার সুযোগ থাকে তার কেন আল্লাহ বলেনি আল্লাহ কোরআনুল কারীমে বলেনি ইল্লা মান তাব অপরাধ যাই হোক যদি কেউ আল্লাহর কাছে ফিরে আসে অপরাধ থেকে ওয়া আমানা আল্লাহর উপরে ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহা এবং আল্লাহর উদ্দেশ্যে সৎ কর্ম সম্পাদন করে তাহলে কি তার সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে গুনাহকে নেকিতে পরিবর্তন করার ফর্মুলা কি তিনটা ফর্মুলা গুনাহকে নেকিতে পরিবর্তন করার ফর্মুলা কয়টা প্রসেস কয়টা ধাপ কয়টা এই পৃথিবীর সবচাইতে বড় গুনাহগার অথবা সবচাইতে ছোট গুনাহগার কারো জন্য কোনো পার্থক্য নেই কারো জন্য কোনো ভিন্নতা নেই গুনাহগার হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান গুনাহগার হোক পৃথিবীর মানুষ যদি চায় মানুষ যদি চায় তার গুনাহকে নেকিতে পরিবর্তন করবে ও যেই ধর্মেরই হোক না কেন যেই দিনেরই হোক না কেন সেম প্রসেস শিখাই দেব জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শিরকের গুনাহকে নেকিতে পরিবর্তন করতে চায় ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরক করে নিজেকে মুসলমান বলে মাজার গিয়ে সিজদা দেয় ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য যবেহ করে এই লোকগুলো তাদের গুনাহগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব ইল্লা মান তাব এ হলো মানুষ এ হলো কি মানুষ ওর ধর্ম যেটাই হোক সে বলল যে সে কি বলল সে প্রথমে আল্লাহকে আল্লাহর দিকে আসলো এসে বলল যে আল্লাহ আমি অন্যায় করেছি এবার অন্যায় যদি আল্লাহর শিরক হয় তাহলে বলবো যে শিরক করেছি অন্যায় যদি জানা হয় তাহলে বলবো জানা করেছি অন্যায় মদ হলে বলবে মদ করেছি অন্যায় বুঝলনি কথা আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শিরিক করতাম আর করবো না মদ খেতাম আর খাবো না জানা করতাম আর করবো না এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না তো আল্লাহ বলছে ইল্লা মান তাব যেটা অন্যায় অপরাধ যেটাই হোক ওই সেম অপরাধ থেকে সে কী করলো ফিরে আসলো ওয়া আমানা এবং আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনলো কী আনলো আচ্ছা কোনো হিন্দু যদি ঈমান আনে সে কি আর হিন্দু থাকে খ্রিস্টান ইমান আনলে খ্রিস্টান থাকে
দেখছেন এই অফারটা কিন্তু বিশাল অফার সুবহানাল্লাহ আল্লাহর উদারতাই এমন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসাকাল জান্নাহ ইয়া আল্লাহ তো ওয়ামানা ঈমানান লো ঈমান আনার পর কি করতে হবে একটা কাজ ওয়ামিলা আমালান সলিহা সৎ কর্ম করবে কি কর্ম করবে অপরাধ যা করছে তো করে ফেলছে এখন সৎ কর্ম করবে আল্লাহ বলছে যে তাইলে যদি তওবা করে ঈমান আনে ভালো কাজ করে পিছের সব খারাপ কাজ নেকি হয়ে যাবে এটা হচ্ছে কেমন অফার আমি উদাহরণ দিতে গিয়ে বলি যদি উদাহরণটা খুবই তুচ্ছ এবং জীবনে এই অফার জীবনে পাওয়া যাবে না এই একজন লোকের কাছে জাল টাকা আছে সরকার হঠাৎ করে বললো যে তোমাদের কাছে যত জাল টাকা আছে আচ্ছা সারেন্ডার করো আর বানাবা না এটাই শেষ আর বানাই আর বানাবা না এই সবগুলো টাকা নিয়ে আসো যত টাকা আনবা অত টাকা আমি আসল টাকা দিয়ে দেব বুঝেন নাই কথা এটা এটা এর চেয়ে তো বিশাল অফার এটা কি হবে সরকার টিকবে মানুষ একই তো জাল টাকা বানায় সে চিন্তা করবে অফার কত দিলেন সরকার যদি বলে যে এক মাস সুযোগ সে ওই এক মাসে চিন্তা করবে মেশিন কই পাওয়া যায় যেহেতু জাল টাকা দিলে আসল টাকা দেবে উল্টা বাংলাদেশে যত মানুষ জাল টাকা বানায় না সবাই জাল টাকা বানানো শুরু করে দিবে বোঝেন নাই কথা তো আপনারা আবার গুনাহকে নেকিতে পরিবর্তন করতে যাইয়া যাদের গুনাহ নাই চিন্তা করেন যে আগে গুনাহ করে ফেলি তাহলে নামাজ পড়তেছি সওয়াব গুনাহ করতেছি ওটাও সওয়াব হয়ে যাবে ডাবল ডাবল সওয়াব এরকম চিন্তা করেন না কেন করেন না কারণ সরকারের অফার এক মাসের কিয়ামত কবে হবে আমরা জানি না মোটামুটি এটা তো আন্দাজ আল্লাহ মাফ করুক এক মাসের ভিতরে হয়ে যাবে এরকম তো জানি না কারণ আলামত যেগুলো আল্লাহ নবী বলে গেছে এখনো বাকি আছে এখনো কি মানে ওই সূত্র থেকে যে নলেজ সোর্স পাওয়া যায় এখনো মোটামুটি অজানাই আমাদের কি এবং আন্দাজের বাইরে কত দিন পরে কিয়ামত আসবে এখনো আমাদের কি যত ওয়াজ মাহফিল শুনেন অমুক কিয়ামত হয়ে যাবে অমুক এগুলো আসলে সঠিক না এখনো যে আলামতের কথা আছে আন্দাজের বাইরে কিসের বাইরে অ্যাটলিস্ট আমাদের 60-70 বয়সের জীবনের আন্দাজের বাইরে ওল্লাহ বাকি আল্লাহ ভালো জানে কে ভালো জানে সো ওই গুনাহ করতে যাইয়া যে গুনার জন্য নেকিতে পরিবর্তন করার চিন্তা করলে গুনাহ অবস্থা যদি মরে যান তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা কি মুনাফিক কাফের মুশরিক বেমান হয়ে মরে যেতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد أقم الصلاة